ঈদুল ফিতরের সকালে উৎসবের আমেজে সারা দেশে ঈদগাহ আর মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শরীক হন মন্ত্রী, সংসদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদে দেশজুড়ে উৎসবের আমেজ। সকালেই ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের 196তম জামাত অনুষ্ঠিত হয়। লাখো মুসল্লি অংশ নেন এই জামাতে। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। ঈদুল ফিতরে আরেক বড় জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে। নামাজ আদায় করেন লাখো মুসল্লি। গতবারের চেয়েও এবারে মুসল্লির সংখ্যা অনেক বেশি হয়েছে। চট্টগ্রামে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর দামপাড়ায় জমিয়াতুল ফালাহ জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে ঈদের জামাত আয়োজন করা হয়। বিশ্ব অন্যান্য দেশের সাথে যদি আমরা তুলনা করি, সেই হিসাবে এই পবিত্র ঈদুল ফিতরের এই দিনে শুকরিয়া আদায় করছি। আমরা মনে করি জাতীয় উন্নয়নের স্বার্থে, দেশের সমৃদ্ধির সাথে সকলে একটা ঐক্য প্রয়োজন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নওগাঁয় কেন্দ্রীয় ঈদগাহ নওজোয়ান মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বরিশালে ঈদের প্রধান জামাত হয়েছে নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। সিলেটে শাহী ঈদগাহ ময়দানে ছিল প্রধান জামাতের আয়োজন। খুলনায় প্রধান জামাত অনুষ্ঠিত হয় সার্কিট হাউস ময়দানে। রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জে নগরীর ইসদাইর এলাকায় AKM শামসুজ্জোহা ক্রীড়াস কমপ্লেক্স মাঠ ও কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠ সংযুক্ত করে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে ঈদের জামাতে প্রথমবারের মতো নারীরা অংশগ্রহণ করেছেন। জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এছাড়াও কুমিল্লা, গাজীপুর, ঝিনাইদহ, ঠাকুরগাঁও, কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় শেষে কুশল বিনিময় আর পরস্পরের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।